হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আর সুস্থ আছেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমার ব্লগটা শুরু করছি। আজ বুধবার, দুপুরের জন্য রান্না করার জন্য চলে এসেছি। পরীক্ষা শুরু হয়েছে বড় মেয়ের, মেয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর এখন হচ্ছে দুপুর 11টা বাজে। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আমি এখন রান্না করব হচ্ছে পোলাও। আর পোলাওয়ের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দুই পট চালের পোলাও রান্না করব। দুই পট চালের পোলাও রান্না করার জন্য যতটুকু পরিমাণের তেল প্রয়োজন আর কি, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর 3 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে চালগুলো দিয়ে দেব। আর আমি চালটাকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটাকে ঝুরিয়ে রেখেছি যাতে পানি যেন না থাকে। আর পানি ছাড়া ঝরঝরে চালে কিন্তু কষাতে বেশ ভালো হয়। পানি থাকলে কিন্তু সেই চালটা দিয়ে কষাতে ভালো হয় না, সেজন্য চালটাকে ঝরিয়ে রেখেছি। আর এখন পোলাওয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। অনেকেই হয়তো বা পোলাওয়ের মধ্যে আদা রসুনটা দেন না, তো যারা দেন না তারা একদিন দিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিয়ে বাড়ির যে পোলাওগুলো আমরা খেয়ে থাকি, খুবই টেস্ট হয়, সেগুলোর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে থাকে। আর এইভাবে পোলাও খেতে আমার কাছে বেশি ভালো লাগে। শুধু তেল দিয়ে রান্না করলে অতটা বেশি সুঘ্রাণ আসে না আমার কাছে মনে হয়, সেজন্য একটু আদা রসুনের পেস্ট আর একটু জিরা বাটা দিয়ে দিলে বেশ ভালো লাগে। এখন এগুলোকে আর একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল অ্যাড করে দিব। চালটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। আর মশলাটাও তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। আর হচ্ছে চিকেন কোরমাটা রান্না করব। তো চিকেনটাকে আমি অলরেডি ম্যাগনেট করে রেখে দিয়েছি। পোলাওটা রান্না হয়ে গেলে তারপরে চিকেনটা বসিয়ে দেব। আর এই যে আমি চালটাকে কিন্তু 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট পর এভাবে ঝরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। একটা চালের গায়েও কিন্তু আর কি পানি আছে বোঝা যাচ্ছে না। তো এইভাবে চালটাকে ঝরিয়ে রাখতে হবে। আর এখন বেশ ভালো করে কিছুক্ষণ চালটাকে কষিয়ে নিতে হবে আর কি, ভাজা ভাজা করে নিতে হবে। পোলাও চালটা যতটা ভালো ভাজা ভাজা হবে, পোলাওটা ততটাই ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি পোলাওটা রান্না করব হচ্ছে রাইস কুকারে। তো 2 পট চালের জন্য 4 পট আর কি, 4 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো আমি পানিটা অলরেডি রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে, গরম হবে, তখন চালগুলো আমি দিয়ে দেব। আসলে রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা বেশ ভালোই হয়, তবে বেশি মানুষের জন্য রান্না করা যায় না, যেহেতু 2 পট রান্না করছি, রাইস কুকারে হয়ে যাবে। আর যখন গেস্ট আসে বা অতিথি আসে তখন তো বড় পাতিলেই রান্না করতে হয়, যেহেতু নিজেরাই খাবো, অল্পই লাগবে, সেজন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন অল্প রান্না করি রাইস কুকারের মধ্যে দিয়ে দেই, এতে করে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয় আর সেটা আর দমে বসিয়ে রাখতে হয় না। খুবই সুন্দর পোলাও হয় রাইস কুকারের মধ্যে রান্না করলে। এখন বেশ কিছুক্ষণ আমি চালটাকে ভিজে নেব, যতক্ষণ না দেখব চালের মধ্যে যে একটা শব্দ হয় বা ঝনঝন শব্দ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। তো আমি আর দেখাতে পারিনি, চালটা ভেজে নেওয়ার পরে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি চিকেন কোরমার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করার জন্য কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রেখে এইভাবে যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যখনই দেখবেন যে সোনালি কালার রংটা চলে এসেছে, সঙ্গে সঙ্গে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি, আর একটা বেরেস্তাও কিন্তু পুড়ে যায়নি। সবগুলোর কালার কিন্তু সুন্দর, একদম সোনালি কালার হয়েছে। আর এইভাবে কিন্তু তরকারির মধ্যে বা আমরা যে চিকেন বা রোস্টের মধ্যে দেব, দেখবেন কালারটা সুন্দর হবে, কালো হয়ে যাবে না। তারপর এখানে আমি আরও দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর একটা তেজপাতা।
পুরো রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার কুকিং চ্যানেলে আমি এই রেসিপিটা আপলোড দিব গতকালকে না আগামীকালকে। তো আপনারা ওইখান থেকে পুরো রেসিপিটা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আমি জাস্ট একটু একটু করে আপনাদের জন্য শ্যুট করেছি, তারপর এখানে দিয়ে দিয়েছি অনেক কিছুই। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা বা টেক্সচারটা ঠিক কেমন হয়েছে ঝোলটার, আর কতটা ক্রিমি ভাব হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, আর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হবে। আসলে একটা জিনিস রান্না করলে সেটা দেখলেও কিন্তু বোঝা যায় যে সেটা খেতে ঠিক কতটা মজার হবে। তো আসলে বলে বোঝাতে পারবো না, এই রান্নাটা অনেকটাই মজা হয়েছিল, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এখানে আমি 20 মিনিট আগে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করে বলতে এখানে শুধু আমি টক দই আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মশলাটাকে অবশ্যই ভালো করে কষাতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়েও নিয়েছি, রান্নাটাও আমার প্রায় শেষ হয়ে গেছে। তো শেষেরটুকু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি, আর পুরোটা শেয়ার করতে পারি নাই আসলে, একসাথে দুইটা কিন্তু ভিডিও শেয়ার করা হয় না বা শ্যুট করাও হয় না। রান্নাটা একদমই শেষ, আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা খেতে ঠিক ততটাই আসলে সুস্বাদু বলে বোঝানো যাবে না, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো এইটুকুই ছিল দুপুরের রান্না, তেমন আর বেশি কিছু রান্না করিনি আসলে, একটু একটু করে রান্না করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে দুপুরে কী রান্না করেছি। আসলে প্রতিদিন ব্লগ দেওয়া হয়ে উঠছে না, একটু ব্যস্ত, তার মধ্যে বড় মেয়ের পরীক্ষাও শুরু হয়েছে, সেদিক দিয়ে আর একটু ব্যস্ত। আসলে বাচ্চা কাচ্চাদের কিন্তু যা পরীক্ষা শুরু হলে তখন অন্য কোনো দিকে বেশি একটা সময় দেওয়া হয়ে ওঠে না, সবার আগে বাচ্চাদের পড়াশোনা, তারপরে সব কিছু। রান্নার পরে আমার ছোট মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, তো ও খেলাধুলা করছে, নিজে নিজে খেতে পারবে না, ও খেলা শুরু করে দিয়েছে, সব সময় খেলতেই থাকে। এখন ওকে স্কুলে দেওয়া হয় নাই, তো ভাবছি সামনের বছর ইনশাল্লাহ স্কুলে দিয়ে দেব, তখন থেকে একটু একটু পড়ার দিকে যদি আগ্রহী হয়। তো আমি ওকে খাইয়ে দেব, দুপুর হয়ে গেছে, বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকেও খেতে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে তারপরে পড়তে বসবে, তারপরে আবার বিকেলের দিকে টিচার আসবে। তো আর বেশি পরীক্ষা নেই, প্রায় শেষের দিকে, আর একটা পরীক্ষা আছে তাহলেই শেষ হয়ে যাবে। এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও চিকেন কোরমাটা বেশ পছন্দ করে, ঝাল খেতে চায় না আসলে, বাচ্চারা খুব একটা বেশি ঝাল পছন্দ করে না, আর চিকেন কোরমাটা তো ঝাল না, একটু মিষ্টি মিষ্টি খেতে। তারপরে একটু ঝাল দিয়েছি আমি অল্প করেই, কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল। তো আমার ছোট মেয়ে বলছিল অনেক মজা হয়েছে, খেতে বেশ দারুণ হয়েছে, ওকে মুখে দিয়েছি, তারপরে ও খেলতেই বসে পড়েছে। তো আর চুল কেটে দিয়েছে, আসলে বাচ্চাদের চুল কেটে দিলে একটু অন্যরকম দেখতে লাগে। আর ও খাবারের মধ্যে শসা খেতে, লেবু খেতে বেশ পছন্দ করে, লেবু হলে ওর অনেক মজা করে খেতে পারে। আর লেবু দিয়ে দুপুরবেলায় বা যে কোনো সময় আর কি লেবু দিয়ে ভাত দিলে কিন্তু বেশ পছন্দ করে, লেবুটা খুবই পছন্দ করে। আর হচ্ছে এটা বিকেলবেলা, বিকেলে আমি পাস্তা রান্না করেছিলাম, তো এটা অলরেডি আমার কুকিং চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, চিকেন পাস্তা খুব ইয়ামি হয়েছিল খেতে। বিকেলবেলার জন্য পাস্তা রান্না করেছিলাম নাস্তার জন্য, তো নাস্তা তো কিছু করতেই হয় বিকেলবেলার জন্য, বানাতেই হয়, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটাও খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, চিকেন দিয়ে পাস্তা রান্না করলে বেশ দারুণ হয় খেতে। আর এখানে আর কি ভেজিটেবলও আমি দিয়েছি, আর এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার, বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এরকম একটা
হেলদি খাবার সহজেই দেওয়া যায় এবং খুবই সহজভাবে এটা বানানো হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়েই। খুব একটা বেশি কিছু আমি এখানে দেইনি, যা যা ঘরে সবজি থাকে সেগুলোই। সবজির মধ্যে এখানে গাজরটা আছে আর হচ্ছে বরবটি দিয়েছি আর চিকেন ডিম। তো কম বেশি তো আমরা সবাই আসলে পাস্তা রান্না করতে পারি, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যদি দেখতে চান, যারা পারেন না তারা আমার কুকিং চ্যানেল থেকে প্লিজ দেখে নেবেন। তো ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি, অনেক মজার হয়েছিল, আমরা সবাই খেয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আজকের মতো এখানে, আবার হাজির হয়ে যাব পরবর্তী কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়, আল্লাহ হাফিজ।